পরে যদি ঢাকায় ঢোকেন রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রধান প্রতিরোধ বিজেপির বিরুদ্ধে হবে কারণ নিজেদেরকে রক্ষা করতে পারে না জনগণকে রক্ষা করতে পারে না দেশের মানুষকে রক্ষা করতে পারে না এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা ওই প্রতিষ্ঠানে যে বেতন দিত আসিফ ভাইকে আমি ডাবল বেতন দিয়ে আসিফ ভাইকে আমার কোম্পানিতে আমি চাকরি দেব আসিফ ভাই যদি চাকরি করতে না চায় আপনিও একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন আমি স্পন্সর করব বাংলাদেশে আবদুল কাদের সাহেব আপনি ধমক দেন অনেক ধমক আপনার সহ্য করা হয়েছে ধমক দিয়ে বিএনপিকে রুখতে পারেন নাই কারণ শিশুর ভোটে নাবালকের ভোটে আপনারা এমপি হয়েছেন সরকার করেছেন আপনাদের 4% 5% এর বেশি ভোটার আপনারা নিতে পারেন না ভাই ভাই ভোট লাগাই দিয়েছেন যুদ্ধ লাগাই দিয়েছেন কিন্তু ভোটার আনতে পারেন এরপর যদি ঢাকায় ঢোকেন রাজনীতি নিয়ন্ত্রণ করতে তাহলে প্রথম প্রতিরোধ হবে বিজেপির বিরুদ্ধে প্রিয় দর্শক কেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান এমন মন্তব্য করলেন সেটি জানতে আজকে নিউজটি সম্পূর্ণ দেখুন এবং সেই সাথে তিনি আরও বলেছেন যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে প্রিয় দর্শক আপনারা হয়তো সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সীমান্তে বিজেপিকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক সেটাকেই উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের নেতা মূলত এই মন্তব্যটি করেছেন প্রিয় দর্শক সেই সাথে তিনি বিজেপিকে উদ্দেশ্য করে কঠোর আলটিমেটাম দিয়েছেন প্রিয় দর্শক সেই সাথে তিনি আরও যে বক্তব্যগুলো দিয়েছে সেটি জানতে আজকের নিউজটির সাথেই থাকুন প্রিয় দর্শক সেই সাথে আমি দ্বিতীয়ত আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেখানে ব্যারিস্টার সুমনের মুখোশ উন্মোচন করে দিয়েছেন একজন হুজুর প্রিয় দর্শক আমরা কিন্তু সকলেই লক্ষ্য করছি ব্যারিস্টার সুমন ইতিমধ্যেই সামাজিক যতগুলো কাজ আছে বা ভালো ভালো যত কাজ আছে সেগুলো করছেন এমপি হওয়ার পরেও কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করছেন কিন্তু প্রিয় দর্শক আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না প্রিয় দর্শক তিনি এখন হয়তো ভালো কাজ করছে কিন্তু আগে সে যেই কাজগুলো করেছে সেগুলোকে উদ্দেশ্য করে বর্তমানে এই হুজুর ব্যারিস্টার সুমনের সকল মুখোশ উন্মোচন করে দিয়েছে প্রিয় দর্শক আপনাদের জেনারেশন বা আমাদের জেনারেশন হয়তো তার সেই কথাগুলো জানি না তাই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং তিনি আগে যেই কাজগুলো করেছে সেগুলো সম্পর্কে জানুন প্রিয় দর্শক তো তৃতীয়ত আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে চলেছি সেখানে বলা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহাতাবকে ব্র্যাক ইউনিভার্সিটি যত টাকা বেতন দিয়েছে তার চেয়ে দ্বিগুণ টাকা তার চেয়ে বেশি টাকার বেতনের চাকরি আমি তাকে দিয়ে দেব প্রিয় দর্শক ঠিক এমনই মন্তব্য করেছেন আরাফ খান অর্থাৎ দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই আসিফ মাহাতাব স্যারের কর্মকাণ্ড বা তিনি যেই প্রতিরোধমূলক কর্মকাণ্ড গড়ে তুলেছেন সেটি সম্পর্কে অবগত রয়েছেন প্রিয় দর্শক সেটাকে কেন্দ্র করে তিনি কিন্তু চাকরিচ্যুতও হয়েছেন কিন্তু চাকরিচ্যুত হলে কি তাকে নিয়ে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় প্রিয় দর্শক তার বিপক্ষের লোক খুব কম তার পক্ষেই বাংলাদেশের অধিক মানুষ রয়েছেন তো প্রিয় দর্শক আরাফ খান তাকে নিয়ে আরও যেই কথাগুলো বলেছে সেটি সম্পর্কে জানতে আজকের তৃতীয় ভিডিওটি আপনাকে দেখতে হবে তো প্রিয় দর্শক এমনকি চতুর্থ তো আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেখানে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে ওবায়দুল কাদের সাহেব আপনি অনেক ধমক দিয়েছেন আপনার ধমকে বিএনপির কিছুই করতে পারেননি করবেন কিভাবে আপনারা তো শিশুদের ভোটে নির্বাচিত সরকার প্রিয় দর্শক কথাটি বলেছেন জয়নুল আবেদিন ফারুকী প্রিয় দর্শক সেই সাথে তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরও কিছু বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক তো সেটি চতুর্থ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা একে একে ভিডিও দেখা শুরু করি তো প্রথমেই আমরা দেখে আসব বিজেপিকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান যেই বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি বিজেপিকে অনুরোধ করছি বাংলাদেশের জনগণের সাথে খেলতে আসবেন না মারাতে আসবেন না ওই সীমান্ত থেকে আবার যদি ঢাকায় দেখি ওই দিন ঢাকাবাসী আপনাদেরকে ধাপলানি দেবো আমরা সীমান্তে বিএসএফকে নিয়ন্ত্রণ করতে পারেন না ঢাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে আসবেন এরপরে যদি ঢাকায় ঢোকেন রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রথম প্রতিরোধ বিজেপির বিরুদ্ধে হবে কারণ নিজেদেরকে রক্ষা করতে পারে না জনগণকে রক্ষা করতে পারে না দেশের মানুষকে রক্ষা করতে পারে না খেয়ে দিয়ে মোটা দাদা হয়ে সাগরের কোন সাগরের রূপান্তরিত হয়ে যাবে একটা আমি বিজেপির পরিচালক মহাপরিচালক কর্তা ব্যক্তিদের জিজ্ঞাসা করছি গত কয়েকদিন আগে নির্বাচন অবৈধ নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য ঢাকার মধ্যে ঘোরাঘুরি করছেন সীমান্তে মারাইতে পারেন না ঢাকার ভিতরে এসে দেশের নাগরিকদেরকে নিরস্ত্র নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার খায়েস তাই না আমার প্রশ্ন আমার দেশের নাগরিক একজনকে ফোন করলো বিএসএফ আপনারা ছেড়ে দিলেন বললেন গরু চোরাচালানে জড়িত গরু কিনতে গেছে টাকা দিয়ে বানায় দিয়েছেন গরু চোরা চালান টাকা ছাড়া কোনো ইন্ডিয়ান গরু দিবে ওই দেবেনি তাহলে গরু চালা চোরা চালান কেন বললো এরা ওই কেন বললো
ওরা আমার চুরির সঙ্গে জড়িত, ওরা চুরি করে গরু বিক্রি করে, আমরা প্রকাশ্যে গরু বিক্রি গরু কিনি, আমরা চুরি করে কিনি না, প্রকাশ্যে গরু কিনি। ওরা চুরি করে কেন বিক্রি করে? ওরা একদিকে গরুকে মা ডাকে আর একদিকে গরু কাটার জন্য বাংলাদেশে পাঠায় দেয়, এই জন্য লুকায় লুকায় চুরি করে গরু বিক্রি করে। আপনারা দেখেন সারা বিশ্বে ভারত গরুর মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে যেই দেশে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ পিটায় মারে, সেই দেশে কেমন করে সেই দেশ গরুর মাংস রপ্তানিতে প্রথম হয় আমি জিজ্ঞাসা করছি। তার মানে এই মোদিস্তানের লোকেরা একদিকে গরুর মাংস রপ্তানি করবে আর একদিকে গরুকে মা ডেকে গরু খাওয়ার জন্য মানুষ হত্যা করবে। আমি এটাকে হিন্দুস্তান বলতে নারাজ, এটা হলো মোদিস্তান, আর শেখ হাসিনা এই বাংলাদেশকে মোদিস্তানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের বক্তব্যটি দেখেছেন বা শুনেছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, যেখানে ব্যারিস্টার সুমনের অর্থাৎ এমপি ব্যারিস্টার সুমনের মুখোশ উন্মোচন করে দিয়েছেন একজন হুজুর। তো চলুন, তিনি আগে যেই যেই কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো সম্পর্কে আমরা জেনে আসি। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে, এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন, কি নাম বলেছি, এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার, ভাইরাল পারসন, এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে, এমনকি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ভবতী মনে করতেছে, কথা কন না কে। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে, এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে, আলেমদের জেলে ঢোকানোর জন্য কাজ করে, আলেমদেরকে রাজাকার বলে, তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি? ভালো করে বুঝবেন, আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না, সে ভালো কাজ করে সমর্থন করি, তার ব্যক্তিত্বের প্রশংসা করি, কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা ইউটিউবার এদের ধান্দাই বলে কোন কাজ করলে মানুষেরা ভালো বলবে, এই ব্যারিস্টার সুমন আর বগুড়ার হেরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝবেন, হেরো আলম কিন্তু নির্বাচনে দাঁড়াইছিল 5 বছর আগে বগুড়ায়, 2 বছর আগে ভোটে জিতেও ছিল, কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি। আর ব্যারিস্টার সুমন বিদ্রোহী প্রার্থী, কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য। আপনাদের হেকমতটা মারাত্মকভাবে বোঝা লাগবে। সুতরাং খান সিল কানলে দৌড় মারছে, সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে, যা দেখবেন তাদের পিছে ছুটবেন না। একটা কথা মনে রাখতে হবে, যারা আলেমদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দ্বিতীয় ভিডিওটিও দেখেছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের তৃতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তবে তৃতীয় ভিডিওটি দেখার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, একটা লাইক দিয়ে আমরা তৃতীয় ভিডিওটিও দেখে আসি, যেখানে আসিফ মাহতাব স্যার ইস্যুতে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাব খান কিছু কথা বলেছেন। তো চলুন, তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলো আমরা শুনে আসি। ওই প্রতিষ্ঠানে যে বেতন দিত আসিফ ভাইকে, আমি ডাবল বেতন দিয়ে আসিফ ভাইকে আমার কোম্পানিতে আমি চাকরি দিব। আসিফ ভাই যদি চাকরি করতে না চায়, আপনিও একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করব বাংলাদেশে। কোন ধরনের মেয়াদোত্তীর্ণ গাঁজা খেলে এইসব মন্ত্রী, শিক্ষামন্ত্রী এটার অ্যাপ্রুভাল দেয় এটা আমার জানা নাই। তা আমার মনে হয় শুধু সে মেয়াদোত্তীর্ণ গাঁজা খায় নাই, আরও অনেক বড় বড় কিছু খায়ে এটা অ্যাপ্রুভ দিছে। আমি আসিফ ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাতে আসছি। আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিছে একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যে বেতন দিত আসিফ ভাইকে, আমি ডাবল বেতন দিয়ে আসিফ ভাইকে আমার কোম্পানিতে আমি চাকরি দিব এবং ওর থেকে ভালো সম্মানে একটা জায়গায় বসাবো, আমি কথা দিচ্ছি। আসিফ ভাই যদি চাকরি করতে না চায়, আমি আসিফ ভাইকে বলতেছি আপনিও একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করব বাংলাদেশে। লাখো কোটি মানুষের সামনে আমি অদা করে যাচ্ছি আসিফ ভাই। আসিফ ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, আপনারা একটু বেশি করে শেয়ার করবেন যাতে আসিফ ভাই এই ভিডিওটা দেখতে পারে। আমি চাই আসিফ ভাইকে আমার কোম্পানিতে চাকরি দিতে, আসিফ ভাইয়ের যে চাকরিটা নিয়ে নিছে। দেখেন আসিফ ভাই কি করছে, পুরুষে পুরুষে সমকামী মানে একটা বিষয় তুলে ধরছে ক্লাস 7 এর বাচ্চাদের বইতে।
সেখানে আসিফ ভাই কি করছে, এটার একটা প্রতিবাদ করছে, যে দুইটা রিস্টার ছিঁড়ে একটা প্রতিবাদ করছে, তারপর দিন তার চাকরি চলে গেছে, তারপর দিন ওই দিনে মনে হয় চাকরি চলে গেছে। তো আমি আমি একটা কথা বলবো, আপনারা যারা এই বই কিনছেন, যারা এই ছোট ছোট বাচ্চাদের বাবা মা আছেন, আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকটা বই, প্রতিটা বইয়ের যে দুইটা পৃষ্ঠা আছে, প্রত্যেকটা বাবা মা প্যারেন্টস এই দুইটা পৃষ্ঠা আপনারা ছিঁড়ে ফেলেন, আপনারা ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তুলুন, এই বইয়ের পৃষ্ঠা আপনারা ছিঁড়ে ফেলেন। প্রত্যেকটা বাবা মা যারা সপ্তম শ্রেণীতে পড়ে, যাদের বাবা মা আছেন, তারা যাদের বড় ভাই আছেন, তারা এই দুইটা পৃষ্ঠা আপনারা ছিঁড়ে ফেলেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে আরাফ খানের বক্তব্যটিও শুনেছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকে নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারিকি যেই প্রশ্নটি করেছে সেটি সম্পর্কে জেনে আসি। আওয়ামী লীগের উন্নয়ন জোয়ার বৌরা গাড়িতে গ্যাস নাই, গাজীপুরের সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেল, আর ওনারা 30 তারিখে সংসদ বসাবেন, ওনারা আরো মন্ত্রী বাড়াবেন। আজকে দেখলাম রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে আজ কতজন হুইপ বানাবেন, গতকালকে রাত্রে দেখেছি নিউজ মিডিয়ার মাধ্যমে কতজনকে দপ্তর বন্টন করেছে উপদেষ্টা হিসেবে। বাংলাদেশের গরিবের এই টাকা লুট করে যারা আজকে 16টি বছর গণতান্ত্রিক দল বিএনপিকে ধ্বংস করা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবার 2024 সালেও নির্বাচন আগে দলকে খণ্ড খণ্ড করার যে অভিপ্রায়, যে ষড়যন্ত্র তারা করেছে, পারেনি। তাই আমাকে উৎসাহ দেয় অনেকে, হতাশ হবেন না। ওলামা দলের আমার সদ্য বাপের বয়সী যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে দোয়া করে যান। আমরা হারি নাই, শহীদ চেয়ে হারে নাই, খালেদা জিয়াও কারো কাছে মাথা নত করে নাই আল্লাহ ছাড়া। আমি স্পষ্ট ভাষা আজকে বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে, আপনার গণতন্ত্র 1 মিনিটে হত্যা করেছেন, সংসদে দাঁড়িয়ে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছেন, আবারও আপনারা সেই পথে এগোচ্ছেন দ্বিতীয় বাকশাল। বাংলাদেশের মানুষ জেগেছে শুধু পারি নাই পুলিশের কারণে, এখনো সময় আছে, এখনো দয়া করে অনুগ্রহ করে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হয়ে থাকেন, যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস আপনারা করেই থাকেন, যদি যুদ্ধই করে থাকেন, শহীদ জিয়া সেদিন এই ঘোষণাকে মেনে নেন দয়া করে, কারণ এই 88তম জন্মদিনে শহীদ জিয়াকে অবহেলা করেন। শহীদ জিয়া যদি ঘোষণা না দিত আপনাদেরকে খুঁজে পাওয়া দিত না। যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, স্বাধীনতা এনেছি, পেয়েছি কি? 22 পরিবারের বিরুদ্ধে 11 লক্ষ 12 লক্ষ 13 লক্ষ পরিবার। তাই প্রিয় ভাইয়ারা, হতাশ হবেন না, আমাদের নেতারা আছে, তারিক জিয়া এখনো ইনশাল্লাহ জীবিত আছে, খালেদা জিয়া এখনো জীবিত আছে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন মরণ লড়াই করে যাব, তবু আওয়ামী লীগকে বাকশাল করতে দেওয়া। আসুন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করি, 26-27 কর্মসূচি দিয়েছে, জীবন দিয়েও আমরা এটা আজকে আমরা সফল করব। ওবায়দুল কাদের সাহেব, আপনি ধমক দেন, অনেক ধমক আপনার সহ্য করা হয়েছে, ধমক দিয়ে বিএনপিকে রুখতে পারেন নাই, কারণ শিশুর ভোটে, নাবালকের ভোটে আপনারা এমপি হয়েছেন, সরকার করেছেন, আপনাদের 4% 5% বেশি ভোটার আপনারা নিতে পারেন না, ভাইয়ে ভাইয়ে ভোট লাগাই দিচ্ছেন, যুদ্ধ লাগাই দিচ্ছেন, কিন্তু ভোটার আনতে পারেন নাই। জনগণ আমাদের সাথে আছে, থাকবে, এবং সেই জনগণকে অচিরে আপনাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবো। আল্লাহ হাফেজ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে 4টি ভিডিও ফুটেজ দেখেছেন। প্রিয় দর্শক, এই 4টি ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।